ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস চূর্ণ বিচূর্ণ, ট্রেনে হিচড়ে নিয়ে যায় প্রায় আধা কিলোমিটার, 11 শিক্ষার্থীর মৃত্যু, আহত 7। আধা কিলো বা 1.5 কিলো আপনি ট্রেনে নিয়ে আসছে গাড়িটাকে, পরে আনার পরে দেখলাম লাশ কয়েকটা পড়ে রয়েছে ইঞ্জিনের সামনে, এসে দেখি যে একটা সাদা গাড়ি আটকে আছে। আমি ভাবতেই পারি না যে এখানে এতগুলা লাশ থাকতে পারে। গেটম্যান ছিল না, গেটম্যানের উচিত ছিল লাঠিতে নামায় দিবে, গেটম্যানের কোনো লাঠি নামায় নেই। তদন্ত করে এটা বুঝে যাবে ফলটা কি, আপনার ড্রাইভারের ফলটা কি, গেটম্যানের। স্বজন হারাদের আর্তনাদে ভারী হাসপাতাল, কেউ হারিয়েছেন সন্তান, কেউ ভাই। বন্ধুদের সাথে সবাই একসাথে ইকো পার্কে যাবে, সে গতকাল বিকেলে বলছে, আজকে সকাল 8টায় বেরিয়েছে সব বাসা থেকে। আমাদের সাথে কথা হয়েছে সকালে 10টা 11টার দিকে, এরপরে আর কোনো কথা নাই, কিছু নাই, কাউকে বলে যায় নেই, বলতেছে আমরা জন্নাস দেখতে গেছি, আমরা ফেসবুকে দেখতেছি, উনি স্ট্যাটাস দিছে। গেটম্যান আটক, সিগন্যাল ব্যবস্থার আধুনিকায়ন না হওয়ায় বারবারই ঘটছে দুর্ঘটনা। ডিজিটালাইজ করার প্রয়োজন, যাতে কিনা ট্রেন আসার আগেই আপনার হচ্ছে যে মানে একটা সিগন্যাল, স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থাটার মাধ্যমে আপনার গেট সতর্ক করতে পারবে লেভেল ক্রসিংয়ে, সেই ব্যবস্থাটা কিন্তু আমাদের নাই। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 10 দিন বন্ধ থাকার পর ডিজেলের মাধ্যমে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু, কমবে লোডশেডিং, অক্টোবর থেকে হবে নিরবিচ্ছিন্ন, জানালো বিদ্যুৎ বিভাগ। জ্বালানি ঘাটতির জন্য সরকারের দুর্নীতিকে দায়ী করল বিএনপি, রাজধানীতে বিক্ষোভ সমাবেশ, মিথ্যা তথ্য দিয়ে জনগণকে উস্কে দিচ্ছে দলটি, বলছে আওয়ামী লীগ। অক্টোবরের শেষ দিকে খুলছে বঙ্গবন্ধু চ্যানেলের একাংশ, পুরোপুরি চালু ডিসেম্বরেই জানালেন মন্ত্রিপরিষদ সচিব, পাল্টে যাবে যোগাযোগ ব্যবস্থা। রাজশাহীতে নিখোঁজের 2 দিন পর সাভারে উদ্ধার 4 স্কুল ছাত্রী, সন্দেহভাজন নারী আটক, পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় বলছে পুলিশ। রেল ক্রসিংয়ে থামছেই না মৃত্যু, চট্টগ্রামে মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় চূর্ণ বিচূর্ণ মাইক্রোবাস, ধাক্কা দেওয়ার পরও প্রায় আধা কিলোমিটার ট্রেনে হিচড়ে নিয়ে যায় গাড়িটি, আর ঘটনাস্থলে মারা যান মাইক্রোবাসে থাকা 11 শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান রেল ক্রসিংয়ে ছিল না কোনো সিগন্যাল, দুর্ঘটনার পর গেটম্যানকে আটক করা হয়েছে, 4 ঘন্টা পর স্বাভাবিক হয় রেল যোগাযোগ, আর ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি রেল কর্তৃপক্ষের। আতিয়ার সজলকে সঙ্গে নিয়ে শফিকুল আলমের রিপোর্ট। সড়কের মতো ট্রেন দুর্ঘটনা এখন নিয়মিত রুটিনে পরিণত হয়েছে, কখনো গেটম্যানের অসতর্কতা, আবার কখনো যানচালক বা পথচারীর গাফিলতিতে রেল ক্রসিং এ ঘটছে ভয়াবহ দুর্ঘটনা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এবার চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মাইক্রোবাসের 11 শিক্ষার্থীর। শুক্রবার দুপুর 1:35 মিরসরাইয়ের খোয়াছড়া ঝর্ণা দেখে মাইক্রোবাসে করে হাটহাজারি যাচ্ছিল একটি কোচিং সেন্টারের শিক্ষার্থীরা। খোয়াছড়া রেল স্টেশনের কাছে রেল ক্রসিং অতিক্রম করার সময় মাইক্রোবাসটির সঙ্গে ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেন মহানগর প্রভাতীর ধাক্কা লাগে। এতে ট্রেনটি প্রায় আধা কিলোমিটার দূরে টেনে হিচড়ে নিয়ে যায় মাইক্রোবাসটিকে, দুমড়ে মুচড়ে যায় যানটি, ঘটনাস্থলেই মারা যান 11 শিক্ষার্থী। বিকট শব্দ শুনি, শোনার পর আমরা আসি, দেখি যে এখানে ট্রেনের সাথে একটা গাড়ি নিয়ে আসছে, আধা কিলো বা 1.5 কিলো আপনি টেনে নিয়ে আসছে গাড়িটাকে, পরে আনার পরে দেখলাম লাশ কয়েকটা পড়ে রয়েছে ইঞ্জিনের সামনে, এসে দেখি যে একটা সাদা গাড়ি আটকে আছে। তো সাদা গাড়ি আটকানো দেখে আমি ভাবতেই পারি না যে এখানে এতগুলা লাশ থাকতে পারে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে 7 জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়ে দেয়। 11 জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গেটম্যান না থাকার কারণেই এই দুর্ঘটনা। গেটম্যান ছিল না, গেটম্যানের উচিত ছিল লাঠিতে নামায় দিবে, গেটম্যানের কোনো লাঠি নামায় নেই। ট্রেন যখন চলাচল করে
ব্যারিয়ার ফেলানোর যার দায়িত্ব সে গেটম্যান, তাকে আমরা আটক করা হয়েছে। তদন্ত কমিটি তদন্ত করে দেখবে কি ওটা ড্রাইভারের ফল্ট না আমাদের রেলওয়ে গেটম্যানের ফল্ট। হতাহতরা সবাই চট্টগ্রামের হাটহাজারির আমিনবাজারের বাসিন্দা। দুর্ঘটনার পর থেকে বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ। পরে রিলিফ ট্রেন এসে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিকে সরিয়ে ফেলার পর স্বাভাবিক হয় রেল চলাচল। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী নাজমুস সালেহী, যাচ্ছি তার কাছে। সালেহি, এরকম ঘটনা কিন্তু এখন একেবারে নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এবং গত পাঁচ বছরের ডেটা দেখলেই বোঝা যায়। এবং একসাথে যদি আমরা একটু বলি যে গত দশ দিনেই 22 জন প্রাণ হারিয়েছেন এই রেল দুর্ঘটনায়, রেল লাইন কি মৃত্যু ফাঁদে পরিণত হচ্ছে কিনা? আসলে রাব্বি, আপনি যেটি আজকের যে মর্মান্তিক ঘটনা, সেটি আজকে 11 জন মৃত্যুবরণ করেছে, তারা সবাই শিক্ষার্থী ছিল। আজকের 11 জন এই চলতি মাসের শেষ 10 দিনে কিন্তু মারা গেছে 22 জন, এবং সবাই কিন্তু ওই লেভেল ক্রসিংয়ে গিয়ে 21 জুলাই গোপালগঞ্জের কাশিয়ানিতে একটি শ্রমিকবাহী বটবটিতে উঠে যায় ট্রেন, এবং সেখানে কিন্তু মারা যায় 5 জন। তার 2 দিন এই শোক কাটতে না কাটতে আবার গাজীপুরের শ্রীপুরে কিন্তু মারা যায় 6 জন। 11 জনের আজকে হচ্ছে যে 11 জন, মোট 22 জন। গত বছরগুলোর যে পরিসংখ্যান তা যদি আমরা দেখি, তাহলে আমরা বলতে পারি যে গত 5 বছরে প্রায় 200 জন মতো শুধুমাত্র লেভেল ক্রসিংয়েই কাটা পড়ে মারা গেছে। এবং শুধু যে লেভেল ক্রসিংয়ে গাড়ি এসে উঠে যাচ্ছে তা না, অনেক অনেক সময় হচ্ছে যে মানুষ ভুলক্রমে লেভেল ক্রসিংয়ের ব্যারিয়ার তুলে চলে যাচ্ছেন, তখন মারা যাচ্ছেন মোটর সাইকেল, বাস, এ সমস্ত যানবাহন। কিন্তু রাব্বি, একটা বিষয়, এগুলোর তো আলাদা আলাদা পরিবহন এবং আলাদা আলাদা রাস্তা তাদের জন্য আছে, কিন্তু হঠাৎ করেই ট্রেন কিন্তু তার লাইনে চলছে, যখনই অন্য বাহনগুলো তার লাইনের মধ্যে চলে আসছে তখনই আসলে ঘটছে দুর্ঘটনা। কিন্তু এই লাইনগুলোকে রাব্বি আসলে সংরক্ষণ করার, এবং যদি এই সেক্ষেত্রে সালেহি আপনি যেমনটা বলছিলেন যে আসলে তথ্য যদি আমরা দেখি তাহলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গেটম্যান থাকেন না, আবার থাকলেও তিনি অ্যাক্টিভ থাকেন না, আশেপাশে কোথাও ঘোরাঘুরি করেন থাকেন। আবার এমনটাও দেখা যায় যে যার দায়িত্ব তার কোনো আত্মীয় স্বজন বা কাউকে দিয়ে করাচ্ছেন, অর্থাৎ যোগ্য বা দক্ষ যেই লোকটির থাকার কথা তিনি কিন্তু সঠিক সময় সঠিক সিদ্ধান্তটি নিচ্ছেন না। সেক্ষেত্রে আসলে এই যে অরক্ষিত লেভেল ক্রসিং এবং গেটম্যান না থাকার বিষয়টি কর্তৃপক্ষকে নজরে আনছে না কেন? রাবি, প্রথমে আপনাকে একটু এ বিষয়ে জানিয়ে রেখে যে বাংলাদেশে এই মুহূর্তে রেলপথের আমাদের যে কিলোমিটার তা হচ্ছে মাত্র 3018 কিলোমিটার রেলপথ। এই 3018 কিলোমিটার রেলপথে কিন্তু প্রায় 2700 লেভেল ক্রসিং রয়েছে, মানে প্রায় বলা যেতে পারে যে প্রতি কিলোমিটারে একটি করে কিন্তু লেভেল ক্রসিং। এখন আপনি আসেন যে এতগুলো লেভেল ক্রসিং যে আসলে কীভাবে গড়ে উঠলো, তার মানে হচ্ছে যে লেভেল ক্রসিংগুলো আমরা দেখছি সেখানে বৈধ লেভেল ক্রসিং 1300টি এবং অবৈধ লেভেল ক্রসিং রয়েছে 1400। রাব্বি, আপনি বুঝছেন যে 1400টি কিন্তু অবৈধ লেভেল ক্রসিং এবং গেটম্যান নাই 1400 লেভেল ক্রসিংয়ে। মূল যে বিষয়টা, একটি প্রশ্ন এসেই যায় তাহলে, এই যে রেলগুলো চলছে এবং রেল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, মন্ত্রণালয় আছে, তাহলেও এতদিন কেন অবৈধ রেল ক্রসিংগুলো বন্ধ করা যাচ্ছে না বা অন্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? আমি মূলত যে বিষয় আমি বলছিলাম যে অবৈধ যে লেভেল ক্রসিংগুলো রয়েছে সেটা আসলে রেল মনে করছেন যে তার এটা দায়ী না, সুতরাং সে সেখানে তার লোকবল নিয়োগ করছেন না। তার মানে হচ্ছে এগুলো কেউ না কেউ তার প্রয়োজনে আসলে বানিয়েছে, যেগুলো রেল তার রেল চলাচল ট্রেন চলাচল করার জন্য যেগুলো রেল বানিয়েছে সেগুলোকে রেল বলছে বৈধ লেভেল ক্রসিং, এবং এই বৈধ লেভেল ক্রসিংয়ের সংখ্যা মাত্র 1300 রাব্বি। এবং এই 1300তেই যে সবগুলোতে আবার গেটম্যান আছে তা কিন্তু নয় রাব্বি, যেই গেট যেই লেভেল ক্রসিংয়ে 4 জন বা 5 জন গেটম্যান দরকার অথবা 10 জন গেটম্যান দরকার, সেখানে লোকবলের সংকটের কারণে রেলপথ মন্ত্রণালয় 1 জন বা 2 জন দিয়ে চালাচ্ছেন। আর যে অবৈধ লেভেল ক্রসিংয়ের কথা আমি বলছিলাম সেখানে কিন্তু নাই ইতিমধ্যে সে 1400 লেভেল ক্রসিং কিন্তু অরক্ষিত। সুতরাং যখনই এই অরক্ষিত লেভেল ক্রসিংয়ে কেউ বলার নেই, কেউ জানানো নেই, কোনো সিগন্যাল দেওয়ারও কেউ নেই, এবং কোনো আদেশ আসলে সেখানে বাস্তবায়িত হচ্ছে না, তখন এই ভুল বোঝাবুঝির কারণে কিন্তু আরও আলোচনা করবো আমরা আজকের ঘটনা। আরেকটি রিপোর্ট আমাদের হাতে আছে, আমরা রিপোর্টটা দেখে আসি। মিরসরাইয়ে ট্রেন মাইক্রোবাস সংঘর্ষের ঘটনায় কেউ হারিয়েছেন সন্তান, কেউ ভাই, স্বজন হারাদের আর্তনাদে ভারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। প্রাণে বাঁচলেও আহত 7 জনের অবস্থাও গুরুতর, শনাক্ত হয়েছে 10 জনের পরিচয়। ফেরদৌস লিপির রিপোর্ট। একে
একটি অ্যাম্বুলেন্স হাসপাতালে ঢুকছে আর তার দিকে ছুটছেন স্বজনরা। এরপর অ্যাম্বুলেন্স ধরেই শুরু করেন আহাজারি। থামানো যাচ্ছে না মা বাবা সহ ছোট ভাই বড় ভাই কাউকে। বুকফাটা আর্তনাদ ছড়িয়ে পড়ে যেন পুরো মেডিকেল জুড়ে। কে কাকে সান্ত্বনা দিবে সবাই উৎকণ্ঠায় ছিল নিজের স্বজনকে নিয়ে। এমন দৃশ্য মিরেশ্বরায় ট্রেন মাইক্রোবাসের সংঘর্ষের পর আহত নিহতদের নিয়ে আসা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থা। বিকেল 3:30টার দিকে আহতদের নিয়ে একে একে 6টি অ্যাম্বুলেন্স আসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আমার বাড়ি যেতে আছে এখানে, সকাল 8টায় বের হইছে, সকালে ওদের সাথে আছে, তবে এখনো জানতে পারি না কি ও বেঁচে আছে কি নেই। আমাদের সাথে কথা হয়েছে সকালে 10:11টার দিকে, এরপর আর কোনো ভ্রমণে যায় দলটি। সকালে কাউকে বলে জানাই বলতে যে আমরা জন্নাস দেখতেছি, আমরা ফেসবুকে দেখতেছি উনি স্ট্যাটাস দিছে, ওরা বন্ধু নিয়ে ওইখানে যাচ্ছে জন্নাস দেখার জন্য। ওনারা তো আসলে একটা ওই কোচিং সেন্টারের শিক্ষকতা করতেন, এখন স্টুডেন্টদেরকে নিয়ে ওইখানে বেড়াতে গিয়েছিলেন, সবাই আসার পথেই নাকি দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে 6 জনকে নিউরো সার্জারি বিভাগে এবং 1 জনকে জেনারেল সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এই ঘটনার সর্বশেষ জানাতে চট্টগ্রাম জিআরপি থানায় আছেন রিপোর্টার ফিরদাউস লিপি। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। এই মাত্র একটি মরদেহবাহী অ্যাম্বুলেন্স জিআরপি থানার সামনে এসে পৌঁছালো এবং আমরা দেখছি যে স্বজনরা কিন্তু সেদিকেই ছুটছেন এবং সন্ধ্যার পর থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছিল যে মরদেহবাহী যেই অ্যাম্বুলেন্সগুলো সেগুলো মূলত রেলওয়ে থানায় আসার পর সেখানে আসলে স্বজনদের হস্তান্তর করা হবে এবং তারপর থেকে স্বজনরা কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই থানায় আসেন এবং এখন আমরা দেখেছি কিছুক্ষণ আগে একটি অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে এবং এই পর্যন্ত যারা নিহত হয়েছেন 11 জনের মধ্যে আমরা এখনো পর্যন্ত 10 জনের যেই পরিচয় সেটা শনাক্ত করতে পেরেছি। এর মধ্যে 5 জন হচ্ছে সেই কোচিং সেন্টারের শিক্ষক এবং তারও মূলত আসলে চট্টগ্রামে বিভিন্ন কলেজে শিক্ষার্থী এবং আর 5 জন যারা আছেন তারা কিন্তু সেই কোচিং সেন্টারে পড়তো এবং স্থানীয় KS নজুমিয়া স্কুলের SSC পরীক্ষার্থী বলে আমাদেরকে জানিয়েছেন। সর্বশেষ যেই যার পরিচয় আমরা শনাক্ত করতে পেরেছি সে হচ্ছে সে মাইক্রোবাসটির ড্রাইভার নিরু, সেও কিন্তু আসলে স্থানীয় বাসিন্দা এবং সে কিন্তু মাইক্রোবাস চালাতো এবং এইমাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে যে মরদেহবাহী কিন্তু আরেকটি অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে এবং এই অ্যাম্বুলেন্সগুলো কিন্তু থেকে মরদেহগুলো বের করার পরে আসলে যারা স্বজনরা আছেন তাদেরকে কিন্তু হস্তান্তর করা হবে বলে এখানকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। সালেহি লিপি হচ্ছে আজকের ঘটনার লাশ হস্তান্তরের বিষয়টি বলছিলেন, আপনি কিন্তু এরকম লাশ হস্তান্তর, দুর্ঘটনা, হাসপাতালে আহাজারি এগুলোই দেখছি, কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলোর দায় আসলে নিবে কে? রাব্বি, একটা অদ্ভুত ব্যাপার, সেটি হচ্ছে যে দুটো দুই রকমের পরিবহন, সড়ক এবং রেল। যখন রেলপথ মন্ত্রণালয় বলছে যে অবৈধ লেভেল ক্রসিংয়ের কথা আমি বলছিলাম প্রায় 1400টি, এই অবৈধ লেভেল ক্রসিংয়ে কোনো গেটম্যান নাই এবং হচ্ছে কোনো ধরনের ব্যারিয়ার দেয়া নাই, লেখা থাকে শুধুমাত্র সামনে লেভেল ক্রসিং, নিজ দায়িত্বে পারাপার হন, এইভাবে কিন্তু একটা দায় সারা বক্তব্য শুধুমাত্র রেল কর্তৃপক্ষ দিয়ে যাচ্ছে। এবং আপনাকে যদি আমি বলি যে কেন আসলে দায় কে নেবে, যে সমন্বয়হীনতা চলছে, এই অবৈধ লেভেল ক্রসিংগুলো স্থানীয় সরকার অধিদপ্তর তারা তৈরি করেছে 516টি, সড়ক ও জনপথ অধিদপ্তর তারা তৈরি করেছে 11টি, ইউনিয়ন পরিষদ তারা তৈরি করেছে 363টি এবং পৌরসভা তৈরি করেছে 80টি। অর্থাৎ রেলপথ মন্ত্রণালয় ছাড়াও যা কারো অফিস, কারো আদালত, কারো বাসা বাড়িতে যাওয়ার জন্য অথবা তারা হচ্ছে কেউ রাস্তা পারাবারের জন্য যাও, এই যে তারা এগুলো যখন তৈরি করছে তখন রেলপথ মন্ত্রণালয় বলছে যে বৈজ্ঞানিক কোনো রিপোর্ট না নিয়ে তারা হচ্ছে নিজেদের সুবিধার জন্যই আসলে ক্রসিংগুলো। এবং মজার ব্যাপার রাব্বি যে রেল আসলে এই মুহূর্তে জানেও না যে সারা দেশে এই অবৈধ লেভেল ক্রসিংয়ের
সংখ্যা আসলে কত? রেলের দাবি যেহেতু এরা অন্য প্রতিষ্ঠানরা করেছে, কেউ সিটি কর্পোরেশন, কেউ জেলা পরিষদ, অথবা কেউ পৌরসভা, সুতরাং এই গেট যে তারা বানিয়েছে লেভেল ক্রসিং, এখানের গেটম্যান নিয়োগ দেওয়া এবং সেটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব তাদের, অর্থাৎ যারা বানিয়েছে। আর যারা বানিয়েছে তারা বলছে যেহেতু এটা রেল লাইনের উপর দিয়ে গেছে, সুতরাং রেলের এই দুইজনের মধ্যে সমন্বয় নাই, যে কারণে আসলে কেউ দায় রাব্বি নিচ্ছে না এবং প্রতিদিন কিন্তু এইভাবে প্রাণ ঝরছে। আমি যদি আপনাকে বলছিলাম যে লাস্ট 5 বছরের হিসেব বলছে প্রায় 200 জন এবং শেষ 10 দিনেই কিন্তু 22 জন, অর্থাৎ এটা কিন্তু গ্রাফ কিন্তু বাড়ছে। এর কারণ হচ্ছে অবৈধ লেভেল ক্রসিংয়ের সংখ্যা কিন্তু বাড়ছে। আমরা বাংলাদেশের অনেক অনেক জায়গায় এরকমও দেখেছি, শুধুমাত্র নিজের বাসায় যাতায়াতের সুবিধার জন্য ওকে একজন লেভেল ক্রসিং বানিয়েছে, বেশিরভাগই রাজনৈতিক সুবিধার জন্য বানিয়েছে। কোনো এক রাজনৈতিক নেতা এখানে তার হচ্ছে লেভেল ক্রসিং লাগবে তার এলাকার লোকজনদেরকে সঠিকভাবে যাতায়াত করার জন্য। এইসব যে অব্যবস্থাপনা এগুলোর সমাধানে কী করা দরকার সেই সংক্রান্ত কিন্তু একটি রিপোর্ট আছে রাব্বি। সেই রিপোর্টটা দেখে আসার আগে আসলে আমরা এই কথা, যারা রেল বিশেষজ্ঞ আছেন, যারা যোগাযোগ বিশেষজ্ঞ, যারা রেল বোঝেন, তারা প্রতিদিন বলছেন, সবসময় বলছেন এবং এখন থেকে বলছেন না, আরও যুগ যুগ আগে থেকে বলছেন যে আমাদের দেশের যে লেভেল ক্রসিং ব্যবস্থা তা হচ্ছে এখনও ব্যারিয়ার হাতে ফেলে এটাকে অটোমেশন সিস্টেমে নিয়ে আসতে হবে এবং হচ্ছে যে রেলের লোকবল নিয়োগ দিতে হবে। রাব্বি, এই মুহূর্তে রেলে কিন্তু প্রায় 24,000 লোকবল ঘাটতি রয়েছে, সুতরাং গেটম্যানগুলো যা নিয়োগ দিয়ে গেটগুলোকে সক্রিয় করে এবং অটো যেটাকে বলা হচ্ছে ডিজিটাল সিগন্যাল ব্যবস্থা এবং ইন্টারলক কম্পিউটার সিস্টেম, যতক্ষণ না এগুলো না করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে এই ধরনের দুর্ঘটনা বাড়বে। এই বিষয়ে আরও বিস্তারিত জানবো সহকর্মী এহসানুল হক শাওনের তৈরি করা একটি প্রতিবেদন থেকে, চলুন দেখে আসি। আইন অনুযায়ী নতুন রেললাইন তৈরি হওয়ার পর প্রথম ট্রেন চলাচল শুরু হওয়ার দিন থেকে 10 বছর রেললাইনের ওপর দিয়ে সড়ক গেলে তা সুরক্ষিত রাখার দায়িত্ব রেলের। এরপর সড়ক নির্মাণ করা হলে সেই ক্রসিং সুরক্ষিত করার দায়িত্ব সড়ক নির্মাণকারী সংস্থার, কিন্তু সে দায়িত্ব পালন করে না কেউ। এক্সিস্টিং ফ্যাসিলিটিকে নিরাপদ করার জন্য কিন্তু দেখা যায় আমাদের ব্যবস্থাটা অনেক কম, নজরটা অনেক কম, লেভেল ক্রসিংগুলোকে সেফ করা এখনও আমরা করতে পারছি না, সেফ বা অরক্ষিত অনেক লেভেল ক্রসিং পড়ে যাচ্ছে, এখনও কোনো সমন্বয় নাই রেল কর্তৃপক্ষ এবং যারা রাস্তা তৈরি করছে, এটা আসলে খুবই দুঃখজনক। এছাড়া স্বয়ংক্রিয় রেল ক্রসিং নিয়ন্ত্রণ ব্যবস্থা ও দুর্ঘটনা পরবর্তী তদন্ত করে দায় নির্ধারণ করা প্রয়োজন বলেও মত বুয়েটের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের এই অধ্যাপকের। ডিজিটাল প্রযুক্তির সহায়তা নিতে হবে যাতে লেভেল ক্রসিংয়ে আসার আপনার আগে যাতে স্বয়ংক্রিয়ভাবে আপনার সেখানে বাতি, সাইরেন এবং গেটটা অটোমেটিক পড়ে যায়, সেই ব্যবস্থাটা আমাদের সারা বিশ্বে প্রচলিত, আমাদেরকেও এখানে নিয়ে আসতে হবে। আমি মনে করি যে আসলে এই দুর্ঘটনাকেই একটা আমরা বেস ধরে যাতে কোনো আর লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা না ঘটে সেটার একটা আমাদের টার্গেট নেওয়া প্রয়োজন। জীবন বাঁচাতে নিয়মিত রেললাইন ও ক্রসিং তদারকি করার পরামর্শ দেন তিনি এবং অডিট করার মাধ্যমে এগুলোকে সেফ করা প্রয়োজন। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। সালি, আমরা নানা বিষয় নিয়ে আলোচনা করছিলাম কিন্তু একটি বিষয় এখন আলোচনার দাবি রেখে, সেটা হচ্ছে এসব অব্যবস্থান রোধে আসলে করণীয়টা কি? আমরা তো একটু আগেই শুনছিলাম আসলে প্রতিবেদনে করণীয় কী, তার অনেকটাই উঠে এসেছে। আর একটা বিষয় যে অবৈধ এবং বৈধর যে একটি বিষয় সমন্বয়হীনতার, এই মুহূর্তে রেল এবং হচ্ছে সড়ক কর্তৃপক্ষ এবং যারা বানাচ্ছেন লেভেল ক্রসিংগুলো তাদের সব থেকে এই মুহূর্তে জরুরি তাদের সমন্বয়টা এবং একসাথে বসে সিদ্ধান্ত নিয়ে আসলে যে রেলের অপারেশনের জন্যে কোন কোন লেভেল ক্রসিংগুলো দরকার সেগুলোকে রেখে বাকিগুলোকে বন্ধ করে দেওয়া, যদি সেটা না করা যায় তাহলে আসলে এভাবে প্রাণ ঝরতে থাকবে। রাব্বি, আরেকটা আপনাকে একটা কথা তথ্য দিতে চাই, সেটা হচ্ছে রেল লাইনের যে 2 পাশ 20 ফুট এবং 20 ফুট, 2 পাশের 20 ফুট জায়গা কিন্তু সবসময় 1862 সালের রেল আইন অনুযায়ী কিন্তু সেখানে 144 ধারা জারি করা থাকে, অর্থাৎ কেউ এখানে প্রবেশ করতে পারারই কথা না। কিন্তু এটিকে যে আসলে বাস্তবায়ন করা অথবা রক্ষণাবেক্ষণ করা সেটিও কিন্তু রেলের লোকবলাভাবের সম্ভব নয় এবং যেভাবে আমাদের রেললাইনের দুপাশে বস্তি এবং গড়ে উঠছে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বাজার হাট বসে যাচ্ছে, সেইখানে আসলে এই এই যে আইন সেটিকে বাস্তবায়ন করা সম্ভব নয় এবং অবৈধ লেভেল ক্রসিংয়ে কাটা পড়ে যে 2022 সালে আরও অনেক মানুষ গত বছরগুলোর তুলনায় এবার বাড়বে এমন আশঙ্কিত রয়েছে যোগাযোগ বিশেষজ্ঞদের। সালে, এই আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। রেল দুর্ঘটনা এবং রোধে করণীয়র বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহ। রাতের সময় আরও থাকছে, মাদক ব্যবসায় বাধা দেয়ায় মুন্সিগঞ্জে ব্যবসায়ীকে হত্যা, নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদী থেকে নিখোঁজের 2 দিন পর লাশ উদ্ধার, জড়িতদের শাস্তি দাবি। 10 দিন বন্ধ থাকার পর ডিজেলের মাধ্যমে আবারও শুরু হলো বিদ্যুৎ উৎপাদন, আর এর ফলে শিগগিরই লোডশেডিংয়ে আসছে বড় ধরনের পরিবর্তন।
বিতরণ সংস্থা বলছে আগামী দুই মাস এক ঘন্টারও কম সময় হবে লোডশেডিং, আর অক্টোবর থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন গ্রাহক। তোহা খান তামিমের রিপোর্ট। বৈশ্বিক নানা সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বাড়ার কারণে বিদ্যুৎ সাশ্রয়ে গত 19 জুলাই থেকে পরিকল্পিত লোডশেডিংয়ের পথে হাঁটছে সরকার। এছাড়া সাময়িকভাবে বন্ধ করা হয় ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র। এর ফলে এক ঘন্টা থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক লোডশেডিংয়ের কবলে পড়তে হচ্ছে গ্রাহককে। এ অবস্থায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। ইতোমধ্যে লোডশেডিংয়ের সময় কমিয়ে আনতে সিরাজগঞ্জের কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে ডিজেলের মাধ্যমে একটি ইউনিট চালু করেছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন উৎপাদনকারী সংস্থা। সাথে শিগগিরই যোগ হবে খুলনা কম্বাইন্ড কেন্দ্রে ডিজেলের মাধ্যমে উৎপাদন। সংস্থাটি বলছে কম্বাইন্ড সাইকেল কেন্দ্রে ডিজেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে খরচ কম হওয়ায় এই পথে হাঁটছে সরকার। ফলে এই দুটি ইউনিট থেকে পাওয়া যাবে 450 মেগাওয়াট বিদ্যুৎ। কম্বাইন্ড সাইকেল দুটাকে, একটা এখনও চলে নাই, একটা চালাচ্ছি আমরা, একটা চালাচ্ছি, এক আরেকটার এখনও প্রয়োজন পড়ে নাই, তবে স্ট্যান্ড বাই আছে। এতে কিন্তু সরকারের ওই যে HFO চালায় যদি এই বিদ্যুৎটুকু দিতে হতো তার চেয়ে কম খরচ হবে, কারণ এটা কম্বাইন্ড সাইকেল চলতে তো। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন বলছে উত্তরাঞ্চলের গ্রাহকরা মূল সুবিধাভোগী হলেও এই দুটি ইউনিটের বিদ্যুৎ প্রভাব ফেলবে সারা দেশে, যাতে কমে আসবে লোডশেডিংয়ের সময়। সারা দেশব্যাপী যদি আমাদের প্রায় 1,500-2,000 ফিডার আছে, সেই ফিডারের মধ্যে যদি আপনি ভাগ করে দেন তাহলে আধা ঘন্টা থেকে এক ঘন্টার বেশি কোথাও লোডশেডিং হওয়ার কথা না। 12,000 মেগাওয়াটের উপরে দিনের বেলা ই হচ্ছে, মানে কনজামশন হচ্ছে, তো 12,000 মেগাওয়াট তো আমরা দিতেই চাচ্ছি। সন্ধ্যার সময় যে আরও 2,000 মেগাওয়াট, সেখানে যে আমাদের লোডশেডিং হচ্ছে, কাজে সেপ্টেম্বরের পরে যে অক্টোবর থেকে লোডশেডিং আর থাকবে না। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেই সকল ধরনের ভোগান্তি থেকে গ্রাহকের মুক্তি মিলবে বলেও জানান এই কর্মকর্তা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপির প্রশ্ন, জ্বালানি সংকট না থাকলে দেশে এত লোডশেডিং কেন? তাদের অভিযোগ, দুর্নীতির মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করা হচ্ছে। বৈশ্বিক সংকটের মধ্যেও জ্বালানি মজুত নিয়ে মিথ্যা তথ্য দিয়ে সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ তাদের। সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা একথা বলেন। শুক্রবার সকালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে আসতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় দেশে তীব্র জ্বালানি সংকট চলছে দাবি করে তেল গ্যাস সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে স্লোগান দেন তারা। জ্বালানি সংকট, গ্যাসের মূল্যবৃদ্ধি ও বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। সমাবেশে অংশ নেয় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন। এক পর্যায়ে প্রেসক্লাবের সামনের সড়ক কানায় কানায় ভরে ওঠে বিএনপি নেতাকর্মীতে। এ সময় হাতে হারিকেন নিয়ে দেশব্যাপী চলা লোডশেডিংয়ের প্রতিবাদ জানান নেতাকর্মীরা। সমাবেশে অংশ নিয়ে দলটির কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন সরকার তেল গ্যাস সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে ব্যর্থ। এ সময় রাজপথে থেকে সরকার পতনের হুঁশিয়ারি দেন তারা। আজকে ওই শ্রীলঙ্কায় যে ঘটনা ঘটেছে তার চেয়েও ভয়াবহ ঘটনা এই বাংলাদেশে, এই ঢাকায় ঘটবে। এইবার ইনশাআল্লাহ আপনাকে ক্ষমতায় নেওয়ার থেকে নামানোর জন্য প্রয়োজনে রাজপথে শহীদ হব, তবু আমরা রাজপথ ছেড়ে যাব না। আওয়ামী লীগ সরকারের পতন ঘণ্টা বাজতে শুরু করেছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সীমাহীন দুর্নীতি করে সরকার দেশের অর্থনীতি ধ্বংস করেছে। বলেন, বৈশ্বিক সংকটের মধ্যে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে সরকার। এ সময় তিনি নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করে নতুন নির্বাচন কমিশন প্রতিষ্ঠার দাবি জানান। আজকে আওয়ামী লীগের পতন ঘণ্টা বাজতে শুরু করেছে, এখন বিদ্যুৎ, এরপরে জ্বালানি তেল, এরপরে দেখবেন ওই যে খাজাঞ্চি খানা শূন্য হচ্ছে, রিজার্ভ শেষ হচ্ছে। নিরপেক্ষ সরকারকে ক্ষমতা হস্তান্তর করে এই সংসদকে বাতিল করো এবং নতুন নির্বাচন কমিশনের অধীনে একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দাও। দুই দিন ব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিন শনিবার একই জায়গা জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এছাড়া একই দাবিতে 31 জুলাই দেশের সব জেলায় বিক্ষোভ সমাবেশ করার কথা রয়েছে দলটির। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।
এদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন, জ্বালানির ব্যয় সাশ্রয় পরিকল্পনার অপব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি। বিদ্যুৎ খাতের উন্নয়নে দলটি কিছুই করেনি, তাই এ নিয়ে কথা বলাও তাদের মানায় না। আন্দোলনের নামে দলটি জনগণকে উস্কে দিয়ে সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টির পায়তারা করছে বলেও হুঁশিয়ারি ক্ষমতাসীন দলের নেতাদের। উন্নত দেশসহ সারা বিশ্বে জ্বালানি সংকট তীব্র হলেও বাংলাদেশ সেই সংকটে এখনো পড়েনি। তারপরও জ্বালানি সাশ্রয়ে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। আওয়ামী লীগ নেতারা বলছেন, জ্বালানি ব্যয় বেড়ে যাওয়ায় সাশ্রয়ের পরিকল্পনা নিয়েছে সরকার, কিন্তু বিএনপি এর অপব্যাখ্যা করে জনগণকে উস্কে দিচ্ছে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপির মুখে বিদ্যুতের কথা মানায় না, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের কোনো সম্ভাবনা নেই বলেও মনে করেন তিনি। শুক্রবার বিকেলে কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এদিকে বাংলা একাডেমিতে এক অনুষ্ঠানে বিএনপিকে হারিকেন নয় বরং খাম্বা নিয়ে মিছিলের পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তারা তো আগে মানুষের উপর পেট্রোল বোমা মেরেছে, তাদের তো বিদ্যুৎ নিয়ে কথা বলার কোনো নৈতিক অধিকারই নাই। তারা হারিকেন নয়, খাম্বা নিয়ে মিছিল করতে পারে, তাহলে যথার্থ হতো। নিজেদের চেহারা একবার আয়নাতে দেখুন, 18 ঘন্টা বিদ্যুৎ থাকতো না, কখন বিদ্যুৎ আসবে মানুষ জানতে পারত না। আপনারা আমাদের সমালোচনা করেন, লজ্জা হয় না আপনাদের? মিথ্যাচার করছেন মানুষকে, মানুষের বিরুদ্ধে মানুষকে উস্কে দিচ্ছেন। মানুষ তো জানে পৃথিবীর অবস্থা কি, মানুষ জানে, হয়তো মানুষকে মিথ্যা মতার কথা বলে উস্কে দেওয়ার চেষ্টা করছেন। এদিকে সরকার বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, মিথ্যাচার বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে। বিমানবন্দর থানা আওয়ামী লীগের সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু কন্যার উন্নয়ন আর আপনাদের আচরণ, ব্যাটে বলে সংযুক্ত হলে আওয়ামী লীগ, ঐক্যবদ্ধ থাকলে কোন শক্তি আওয়ামী লীগকে হারাতে পারবে না। জনগণের সাড়া না থাকায় বিএনপির কোন কর্মসূচি সফল হবে না বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা। জাওয়াদন্তু, সময় সংবাদ, ঢাকা। আগামী অক্টোবরের শেষে খুলে দেওয়া হচ্ছে চট্টগ্রামের বঙ্গবন্ধু চ্যানেলের একাংশ, পুরোপুরি চালু হবে ডিসেম্বরে। চট্টগ্রামে গিয়ে এমন সুখবর দিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এ সময় ডলার নিয়ে সরকারের নানা ব্যবস্থার কথাও জানান সচিব। পদ্মা সেতুর পর খুলছে সম্ভাবনার আরেক দুয়ার চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল। ঘোষণা ছিল 3.32 কিলোমিটার দৈর্ঘ্যের দেশের উন্নয়নের মডেল টানেল উদ্বোধন হবে এবছরের ডিসেম্বরেই। কিন্তু চট্টগ্রাম সফরে এসে শুক্রবার সকালে সার্কিট হাউসে দেশবাসীর জন্য সুখবর দিলেন মন্ত্রিপরিষদ সচিব। জানালেন, ডিসেম্বরে নয়, তার আগেই অক্টোবরের শেষে বঙ্গবন্ধু টানেলের একটি অংশ খুলে দেওয়া হবে, পুরোপুরি খুলবে ডিসেম্বরেই। একটা প্রজেক্ট একেবারে রাইট অন টাইমে যে ইমপ্লিমেন্টেড হচ্ছে, এটা একেবারে গ্রেট একটা মানে সাকসেস আমাদের দেশের জন্য। নির্ধারিত সময়ের মধ্যেই উদ্বোধন হচ্ছে, যা দেশের বড় সফলতা। এ সময় ডলারের কারসাজি রোধে সরকারের নানা ব্যবস্থার কথাও জানান মন্ত্রিপরিষদ সচিব। রিসেন্টলি কতগুলো ইনিশিয়েটিভ নিয়েছে এবং ঢাকাতে একটা বড় একটা প্রতিষ্ঠানকে ধরা হয়েছে, যার কাছে একটা বড় অ্যামাউন্ট পাওয়া গেছে, কিন্তু উনি হিসাব দিতে পারেননি। তো এটা তাকে অলরেডি ধরা হয়েছে, কেউ যদি আনম্যানার কিছু করে থাকে, এখন ওয়ার্ল্ড কনটেক্সটে তো একটু ভ্যারি করতেই পারে, কিন্তু যাতে এটা লিমিটের মধ্যে থাকে সেই ব্যবস্থা সরকার নিয়েছে। টানেল প্রকল্পের মোট দৈর্ঘ্য 9.39 কিলোমিটার। টানেলে থাকছে 10.80 মিটার ব্যাসের দুটি টিউব, যা নির্মাণে ব্যয় হচ্ছে 10,500 কোটি টাকা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। একদিন পেছালো চীনা পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর, বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সঙ্গে আলোচনা না করে চীনা পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরের তারিখ দেয়ায় এ জটিলতার সৃষ্টি হয়। এদিকে ঢাকায় ব্যস্ত সময় পার করছেন উজবেক উপপ্রধানমন্ত্রীর নেতৃত্বে আসা প্রতিনিধি দল। বৈঠক করেছেন সরকারের দুই মন্ত্রী ও উপদেষ্টার সঙ্গে। বৈঠকে বাংলাদেশে উজবেক অ্যাম্বাসি প্রতিষ্ঠা, সরাসরি ফ্লাইট চালু, বিনিয়োগ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। গত 25 জুলাই কোনো আলোচনা ছাড়াই 5 ও 6 আগস্ট চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর বাংলাদেশ সফরের দিনক্ষণ ঠিক করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানান ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। সে সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকে কম্বোডিয়া থাকবেন, সে কারণে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সফর পেছানোর প্রস্তাব দেয় ঢাকা।
শুক্রবার বিকেলে একটি হোটেলে সফররত উজবেকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেন একদিন পেছাচ্ছে চীনা পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর। কাটছাট হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কম্বোডিয়া সফরও। চাইনিজ ফরেন মিনিস্টার আমার শহরে আসবেন আর আমি ওনাকে রিসিভ করবো না, আমার সাথে দেখা হবে না, ইট ডাজ নট লুক গুড। আমি এই জন্য আমরা একটা পাল্টা প্রস্তাব দিয়েছি যে একদিন যদি তিনি পিছাতে পারেন, উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু অ্যাকোমোডেট হিজ প্রোগ্রাম। এর আগে সকালে হোটেল ইন্টার কন্টিনেন্টালে দুদেশের আন্তঃসরকার পর্যায়ে বৈঠকে বসেন উজবেক উপপ্রধানমন্ত্রী ও বাংলাদেশের পক্ষে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রী জানান বিনিয়োগ, তুলা ভিত্তিক টেক্সটাইল গড়ে তোলা, বাংলাদেশে উজবেক এমবাসি প্রতিষ্ঠায় জোর দেওয়া হয়েছে। এছাড়া উদ্যোগ রয়েছে সরাসরি ফ্লাইট চালুর। ডাইরেক্ট ফ্লাইট চালু করলে পরে ইটস অনলি 4.5 আওয়ার্স, সো এটা একটা খুব সুবিধা হবে। তাছাড়া ইউরোপের গেটওয়ে হিসাবে এইখান থেকে ওখানে যেতে পারে। পরে উজবেক সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, এবছরের শেষ দিকে ডলারের সংকট কমে আসবে এবং বৈদেশিক ঋণ কম থাকায় বাংলাদেশ কোনো সংকটে পড়বে না। এই বছরের শেষের মধ্যে জিনিসটাকে একটু স্টেবিলাইজ হয়ে যাবে। এই যে আপনার এভরিডে যে আমরা দেখতেছি ডলার ডিভ্যালিউ, এটা কিন্তু আমার মনে হয় নিয়ন্ত্রণে চলে আসে। বাংলাদেশের কাছ থেকে টেক্সটাইল খাতের প্রযুক্তি স্থানান্তর, দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ বিষয়ে সহায়তা চেয়েছে উজবেক সরকার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদী থেকে নিখোঁজের 2 দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় মুন্সিগঞ্জের ব্যবসায়ী বশির শেখ 26 জুলাই রাতে ফোন কল পেয়ে বাসা থেকে বের হন, রাতে ফিরে না আসায় খোঁজাখুঁজির পর 27 জুলাই টঙ্গিবাড়ি থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী নূপুর আক্তার। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের চর আলিটেক এলাকায় ধলেশ্বরী নদীতে লাশ ভেসে ওঠে। খবর পেয়ে নৌপুলিশ তার লাশ উদ্ধার করে। এ সময় তার হাত পা বাঁধা ও গলায় রশি পেঁচানো ছিল। স্বজনরা এসে লাশটি শনাক্ত করেন। পরিবারের দাবি, বশির এলাকায় মাদক ব্যবসা বন্ধ করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এরই জেরে মাদক কারবারীরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে এমন ধারণা তাদের পরিবারের। পুলিশ বলছে তদন্ত করে নেওয়া হবে আইনি ব্যবস্থা। অনেক মানুষের মাঝে বলছে যে আপনারা আমার একটু সাপোর্ট দেন, আমি 6 ঘন্টার ভিতরে মাদক ব্যবসা সব বন্ধ করে দিমু, আমি আপনারা আমার লোকে থাকেন আমি সব ধরাই দিমু যারা যারা মাদক ব্যবসা করে। কিছু কিছু লোকের নামও বলছি, ঠিক আছে। তো এই কারণে আমার ভাইরে হারায় ফেলাইলাম। লাশটি আমরা নদীতে হাত পাও বাঁধা অবস্থায় এবং গলায় রশি পেঁচানো ছিল এবং মুখে ক্যাসকস্টিপ লাগানো আর পেট দিয়ে নাড়ি ভুড়ি বের হয়ে গেছে। এই অবস্থায় পেয়ে আমরা লাশের শ্রোতাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করি। রাজশাহীতে নিখোঁজের 2 দিন পর সাভার থেকে 4 স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চাঁদনী নামের এক নারীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদেরকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্কুলে যাওয়ার কথা বলে গত 26 জুলাই থেকে নিখোঁজ রাজশাহীর 4 স্কুল ছাত্রীকে ঢাকার সাভার থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের উদ্ধার করে পুলিশি হেফাজতে রাখা হয়। এ ঘটনায় জড়িত চাঁদনী নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশি তৎপরতায় সন্তুষ্ট স্বজনেরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অবশ্যই বিচার চাই আমরা, কারণ এলাকায় এটা প্রথম এরকম হলো। আমরা চাই না যে এরকম আর কোনো কিছু হোক, খুশি এবং অবশ্যই খুশি আর এরকম ঘটনা যেন আর কোনোদিন না হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে 4 স্কুল ছাত্রীকে চাকরি দেওয়ার নাম করে পাচারের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল বলে জানায় পুলিশ। সাভার থেকে আমরা ওই আসামি চাঁদনী সহ আমরা 4 জন ব্যক্তিকে আমরা রিকভারি করেছি এবং রাত্রিবেলায় আমরা একজন পঞ্চম, অপর 3 জন সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্রী। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এবার বিশ্ব ওয়ারেস দিবস নিয়ে একটি রিপোর্ট। ডায়রিয়া অপরিহার্য ওআরএস, তবে নিয়ম মেনে না খেলে হতে পারে বিপদের কারণ। পানি শূন্যতায় ওর স্যালাইনের ওপর ভরসা থাকলেও চিকিৎসকরা বলছেন স্যালাইন তৈরি থেকে সেবন সব কিছুতেই মানতে হবে নিয়ম।
ওআরএস বা খাবার স্যালাইন, পানি শূন্যতায় যার বিকল্প নেই। বলা হয়ে থাকে গত শতাব্দীর চিকিৎসা শাস্ত্রের যুগান্তকারী আবিষ্কার এই খাবার স্যালাইন। তথ্য বলছে ষাটের দশকের শেষের দিকে আবিষ্কারের পর এই ওআরএসের মাধ্যমেই জীবন বেঁচেছে 7 কোটি মানুষের। ডায়রিয়া হলে শরীর থেকে প্রয়োজনীয় পানি ও লবণ করতে থাকে, সাথে সাথে ঘাটতি দেখা দেয় পটাশিয়ামেরও, সেই ঘাটতি পূরণ করে খাবার স্যালাইন। পাতলা পায়খানা ছিল, এখন নাই, বমি, মানে পেটে কোনো খাবার রাখতে পারতেছে না। আধা লিটার পানিতে এক প্যাকেট গুলে বাচ্চার ওজন মেপে ডাক্তার যত চামচ খাওয়াতে বলে, যতবার পায়খানা করবে ততবার খাওয়াতে হয়। সময়ের ব্যবধানে এই স্যালাইন নানা নামে বাজারে থাকলেও আস্থায় ওট স্যালাইন। ওট স্যালাইন এর নামে যেটা পাওয়া যায় সেটার উপকারিতাটা ভালো, এবং সেটা হচ্ছে আমাদের সারা বাংলাদেশেও ছাড়াও বাইরেও ইয়ে হয়ে থাকে, এবং সেটার কার্যকারিতাটা অনেকটা অন্যান্য যে কোম্পানিগুলো আছে তাদের চেয়ে অনেক মান সম্পন্ন। তবে খেতে হবে নিয়ম মেনে, অর্থাৎ আধা লিটার বিশুদ্ধ পানিতে এক প্যাকেটের পুরোটা গুলিয়ে নিতে হবে। খেতে হবে বয়স ভেদে নিয়ম করে। আবার একবার গুলিয়ে নিলে 6 ঘন্টার বেশি রাখা যাবে না খাবার স্যালাইন। যখনই কারোর ডিহাইড্রেশন হবে বা পাতলা পায়খানা হবে, তখন যে পরিমাণ ডিহাইড্রেশন হবে সেই পরিমাণ পানি যেন শরীরে পূরণ করা হয়। সেক্ষেত্রে জেনে বুঝে স্যালাইন গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস চূর্ণ বিচূর্ণ, 11 শিক্ষার্থীর মৃত্যু, আহত 7, ছিল না সিগন্যাল, গেটম্যান আটক। বেড়াতে গিয়ে ফেরা হলো না বাড়ি। মিরসরাইয়ে ট্রেন মাইক্রোবাস সংঘর্ষে কেউ হারিয়েছেন সন্তান, কেউ ভাই। স্বজনহারাদের বুক ফাটে আর্তনাদ, 10 জনের পরিচয় শনাক্ত। এ ছিল রাতের সময়, সঙ্গেই থাকুন সময়।